তো তোমরা দেখতে পাচ্ছ কোষ রসায়নে বিগত 20 বছরে কার্বোহাইড্রেট থেকে 9টা প্রশ্ন এসেছে, প্রোটিন অ্যামিনো অ্যাসিড মিলিয়ে 7টা প্রশ্ন, লিপিড থেকে 3টা প্রশ্ন এবং এনজাইম নিয়ে কিন্তু 6টা প্রশ্ন অলরেডি চলে আসছে। তাহলে বুঝতেই পারতেছো এই পুরো অধ্যায়ের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কার্বোহাইড্রেট, তারপরে ভাইয়া প্রোটিন, এরপর এনজাইম এবং লিপিডও তেমনভাবে গুরুত্বপূর্ণ। এবার চলো আমরা দেখে নিই এখান থেকে আমাদের কী কী পড়তে হবে। দেখো ভাইয়া, আবার যদি আমরা বিগত 12 বছরের কথা চিন্তা করি যে এই অধ্যায় থেকে কেমন প্রশ্ন আসে, অধ্যায়টা কেমন গুরুত্বপূর্ণ, অধ্যায় থেকে বিগত বছরে যদি 10 সালে দেখো 4টা প্রশ্ন, 11 সালে 2টা, 12 সালে 1টা, 13 সালে 2টা, 14 সালে 3টা প্রশ্ন, 16 সাল, 17, 18 3 বছরই 1টা করে, 19 সালও 1টা, 20 সালে 2টা প্রশ্ন এসেছে, কিন্তু 21 সালে কিন্তু কোনো প্রশ্ন আসেনি। কেন ভাইয়া? কারণ শর্ট সিলেবাসের মধ্যে কিন্তু কোষ রসায়ন অধ্যায়টা অন্তর্ভুক্ত ছিল না, এই কারণে এই অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন করা হয়নি। কিন্তু যেই অধ্যায়গুলো এই শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত না, সেখান থেকেও কিন্তু প্রশ্ন আসে, 2021 সালে কিন্তু এসেছে, 2022 সালেও আসবে। সো কোষ রসায়ন অধ্যায় একেবারেই যদি না পড়ো ভাইয়া, সহজ প্রশ্ন কিন্তু না পারার সম্ভাবনা থেকে যাবে, সো কোনোভাবে কিন্তু বাদ দিবা না। তো আমরা দেখিনি ভাইয়া কোষ রসায়ন এর টপিকগুলো কী কী, আমাদের কোন টপিকগুলো একটু বেশি ভালো করে পড়তে হবে এবং কোন টপিকগুলো আমরা অল্প করে পড়েও একটা ভালো কিছু আশা করতে পারি। তো সর্বপ্রথম যদি আমরা চিন্তা করি যে ভাইয়া কার্বোহাইড্রেটের কথা, কার্বোহাইড্রেটের কাজ এটা কিন্তু মোটামুটি ইম্পর্ট্যান্ট, এটা এত বেশি ইম্পর্ট্যান্ট না, কারণ এখান থেকে এত বেশি প্রশ্ন আসে না এখন পর্যন্ত, বাট তোমাকে কাজগুলো কিন্তু মনে রাখতে হবে। তারপর ভাইয়া আপেক্ষিক মিষ্টতা, দ্রাব্যতা, গলনাঙ্ক, শতকরা, এর মধ্যে ভাইয়া আপেক্ষিক মিষ্টতা এবং দ্রাব্যতা এই দুইটা টপিক সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কোনটা পানিতে দ্রবণীয় এবং কোনটা পানিতে দ্রবণীয় না, কোনগুলো হাইড্রোক্লোরিক অ্যাসিডে দ্রবণীয়, কোনগুলো লিপিড সলিউশনে দ্রবণীয়, এইগুলো তোমার জানতে হবে। তাহলে ভাইয়া দ্রবণীয় কী কী কার্বোহাইড্রেট সেটা তোমার জানতে হবে, সকল মনোস্যাকারাইড এবং ডাইস্যাকারাইডগুলো কিন্তু পানিতে দ্রবণীয়, আপেক্ষিক মিষ্টতা কার বেশি ভাইয়া, স্যাকারিনের বেশি, আর কার আপেক্ষিক মিষ্টতা কত, কার 100, কার 32, কার 64, কার 173, সবগুলো কিন্তু তোমরা অবশ্যই মুখস্থ করবা, ঠিক আছে। আর গলনাঙ্ক অবশ্যই তোমরা দুইটা গলনাঙ্ক অবশ্যই মুখস্থ রাখবা, একটা হচ্ছে রাইবোজের আর একটা হচ্ছে সুক্রোজের, এই দুইটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। আর শতকরা অংশ, যেমন যে কোনো একটা চিনির মধ্যে বা যে কোনো একটা তুমি বলো যে উদ্ভিদের মধ্যে কতটুকু কোন কার্বোহাইড্রেটটা থাকে সেটা কিন্তু তোমার জানতে হবে শতকরা অংশের মধ্যে। তারপর ভাইয়া মনোস্যাকারাইড, মনোস্যাকারাইডের প্রকারভেদ কত প্রকারের আছে সেটা জানতে হবে কার্বন সংখ্যার ভিত্তিতে, ঠিক আছে, এবং সেগুলোর উদাহরণ সহ জানতে হবে, এবং বিশেষ ক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু সেগুলো সেগুলো কিন্তু সংকেত হিসেবেও দিয়ে দিতে পারে, যেমন গ্লুকোজের সংকেত তোমরা মুখস্থ করছো, সেমভাবে শুক্রদেরটাও তোমরা পড়ে রাখছো, এরকমভাবে কিন্তু ট্রাইস্যাকারাইডগুলো দিতে পারে, ট্রাইস্যাকারাইডগুলো যদি দেয় সেই ক্ষেত্রে তোমার অবশ্যই সেগুলো সংকেত জানতে হবে, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, এগুলোর মধ্যে কিন্তু এই ট্রাইস্যাকারাইড, তারপর টেট্রাস্যাকারাইড, এগুলো কিন্তু পড়ে যাবে অলিগোস্যাকারাইডের মধ্যে। ডাইস্যাকারাইডের মধ্যে ভাইয়া শুক্রোজের ন্যায় তোমার ল্যাকটোজ আসতে পারে, ঠিক আছে, আর সেমভাবে পলিস্যাকারাইডের মধ্যে কিন্তু সেলুলোজ, তারপর হচ্ছে গ্লাইকোজেন, আর হচ্ছে স্টার্চ, এই তিনটারই উদাহরণ আছে আপাতত। তো এইগুলো যদি একটু ভালো করে পড়ো ভাইয়া, আমরা আশা করি এগুলো থেকে তোমাদের কমন পড়ে যাবে, এগুলো সব কিন্তু উদাহরণ পড়তে হবে এবং কোনটা কিসের প্রকারভেদের মধ্যে পড়ে সেটাও কিন্তু পড়তে হবে, উদাহরণ প্লাস প্রকারভেদ। তারপর ভাইয়া কোনগুলো সুগার, কোনগুলো নন সুগার এটাও কিন্তু পড়তে হবে, নন সুগার কোনগুলো ভাইয়া, কোনগুলো নন সুগার, নন সুগার হচ্ছে যেগুলো পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড কিন্তু সুগার না, সেগুলো হচ্ছে নন সুগার, সো সেগুলো সুগারই না, যেগুলো সুগারই না সেগুলো কিন্তু পানিতে কখনো দ্রবণীয় হয় না। আর সুগার কোনগুলো ভাইয়া, সুগারগুলো হচ্ছে রিডিউসিং সুগার, রিডিউসিং সুগার, তারপর হচ্ছে নন রিডিউসিং সুগার, এগুলোর মধ্যে থাকে না, সকলগুলোই হচ্ছে সুগার, রিডিউসিং আর নন রিডিউসিং সুগারগুলো হচ্ছে সুগার, আর যেগুলো রিডিউসিং নন রিডিউসিং নয় সেগুলো হচ্ছে নন সুগার, ঠিক আছে, ওকে। তারপর ভাইয়া রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ, এর মধ্যে পার্থক্য জানতে হবে তোমার, যে রাইবোজ কী কী সৃষ্টি করতে পারে, তার ভৌত ধর্ম কী, তার রাসায়নিক ধর্ম কী, তারপর ডিঅক্সিরাইবোজ কী গঠন করতে পারে, তার ভৌত ধর্ম কী, তার রাসায়নিক ধর্ম কী। গ্লুকোজের ব্যবহার এটাতে স্টার দিয়ে রাখো ভাইয়া, কেন ভাইয়া, গ্লুকোজের ব্যবহার দিয়ে কিন্তু প্রশ্ন অলরেডি 2018 সালে আসছে, আবারও সেটা রিপিট হইতে পারে, এবং গ্লুকোজ হচ্ছে সকল কার্বোহাইড্রেটের মৌলিক গঠন, সো মৌলিক জিনিস দিয়ে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নটা বেশি আসে, এই জন্য আমরা এই গ্লুকোজটা একটু ভালো করে পড়বো। তারপর শুক্রোজ, শুক্রোজ থেকে তো আমরা চিনি পাই, সো এটাও ইম্পর্ট্যান্ট।
স্টার্চের থেকে ধর্ম আসতে পারে, স্টার্চের থেকে ধর্মটাই ইম্পর্টেন্ট সব থেকে, কিন্তু সেলুলোজের কিন্তু ব্যবহারটা ইম্পর্টেন্ট। কেন ভাইয়া, সেলুলোজের ব্যবহারটা যখন পড়বা তখন দেখবা থিন লেয়ার ক্রোমাটোগ্রাফির কথা চলে আসছে, তারপর ফটোগ্রাফিক ফিল্মের কথা আছে, অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই সেলুলোজের ব্যবহারের মধ্যে আছে। স্টার্চের ব্যবহার কিন্তু তেমন নাই, তুমি জাস্ট কার্বোহাইড্রেট যে খাওয়াগুলো, খাওয়ার যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু তুমি স্টার্চের মধ্যে পাওয়া যাবা, কিন্তু ধর্মটা কিন্তু একটু একটু বেশি কমপ্লিকেটেড, এবং তুমি কিন্তু সহজে সেগুলো কী করতে পারবে না, সেগুলো চিন্তা করতে পারবে না এরকম, এই জন্য ধর্মটা আসতে পারে স্টার্চের। কিন্তু সেলুলোজের ব্যবহার সেগুলো কি আমরা নর্মাল যেগুলো পড়ি সেগুলোর মধ্যে কিন্তু পড়ে না, একটু এক্সট্রাঅর্ডিনারি এবং একটু আনকমন, যে আনকমন কুয়েশনগুলো থাকে বা আনকমন তথ্যগুলো থাকে সেগুলো কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় বেশি আসে, এই জন্য সেলুলোজের ক্ষেত্রে ব্যবহারটা আসবে, আর স্টার্চের ক্ষেত্রে ধর্ম আসবে। গ্লাইকোজেনের ক্ষেত্রেও সেম ধর্ম আসবে, কেন ভাইয়া, তার ধর্মটা হচ্ছে আনকমন, আনকমন জিনিসগুলো মেডিকেল ভর্তি পরীক্ষায় বেশি আসে, এই জন্য আমরা গ্লাইকোজেনের ধর্ম, স্টার্চের ধর্ম পড়বো আর সেলুলোজের কী ব্যবহার করবো, এদের মধ্যে সেলুলোজের ব্যবহারটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, বারবার বলে দিচ্ছি, এখান থেকে প্রশ্ন আসবে আসবে, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আমরা দেখে নিলাম কী কী পড়বো এখানে, তারপর আমরা চলে যাচ্ছি কোশ্চেনের পরবর্তী টপিক, অ্যামিনো অ্যাসিড বা অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড কী ভাইয়া, অ্যামিনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের গাঠনিক উপাদান বা মৌলিক উপাদান, অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে দেখো প্রথমেই একটা টপিক রাখছি যেটা সাধারণত কেউই পড়ে না, অ্যামিনো অ্যাসিডের সংকেত। তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট অ্যামিনো অ্যাসিডের সংকেতই পড়ো না এখনো ভাইয়া, তোমাদের বইয়ের মধ্যে কিন্তু গ্লাইসিন, তারপর অ্যালানিন, সিরিন, সিস্টিন, এই চারটার কিন্তু সংকেত দেওয়া আছে। অ্যালানিন কখন হবে ভাইয়া, যখন একটা হাইড্রোজেন থাকবে তখন কিন্তু সেটা কী হবে, অ্যালানিন হয়ে যাবে, সরি, যখন একটা হাইড্রোজেন শুধুমাত্র যুক্ত হবে সেটা হবে গ্লাইসিন, ঠিক আছে, যখন একটা অ্যাসিড যুক্ত হবে সেটা হবে হচ্ছে সিস্টিন, ঠিক আছে, সরি, যখন একটা অ্যাসিড যুক্ত হবে সেটা হবে সিরিন, যখন একটা ওএইচ যুক্ত হবে লাস্টে সেটা হবে কি, সিস্টিন, ঠিক আছে। এইগুলো আমি কি বলতেছি ভাইয়া, এটা হচ্ছে এক পাশে থাকবে কি, এই যে আমি ইয়ার কথা বলতেছি, এই অ্যামিনো অ্যাসিডের কথা বলতেছি, এক পাশে থাকবে এনএইচ টু গ্রুপ, এক পাশে থাকবে হচ্ছে সি ডাবল ওএইচ গ্রুপ, এক পাশে থাকবে হচ্ছে হাইড্রোজেন, আরেক পাশে থাকবে হচ্ছে আর গ্রুপ, ওই আর গ্রুপের মধ্যেই আমি এইগুলোর কথা বলতেছি, ঠিক আছে। এক জায়গায় অ্যাসেজ যদি থাকে, অ্যাসেজ থাকলে সেটা কি হবে, সিরিন হবে, যদি ওএইচ থাকে তাহলে, সরি, অ্যাসেজ যদি থাকে তাহলে সেটা সিস্টিন হবে, যদি ওএইচ থাকে সেটা সিরিন হবে, যদি এইচ থাকে সেটা কি হবে ভাইয়া, সেটা গ্লাইসিন হবে, আর অ্যালানিন কখন হবে, যদি এই আরটা যদি সিএইচ থ্রি বা মিথাইল গ্রুপ হয় তখন সেটা অ্যালানিন হবে, ঠিক আছে। এই জিনিসগুলো তোমাদের মুখস্থ করতে হবে, হয়তো তোমাদের নাসিম ভাই অল্প একটু বুঝাই দিছে, বাকিটুকু কিন্তু তোমার নিজের পড়তে হবে, ওকে। আচ্ছা, তারপরে আমরা দেখি যে অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য ভাইয়া, তোমার অ্যামিনো অ্যাসিডের কিন্তু সবগুলো বৈশিষ্ট্য পড়তে হবে, এখান থেকে যদি তুমি কোনো কিছু বাদ দাও তাহলে কিন্তু ঝামেলা, বিশেষ করে জুইটার আয়ন, জুইটার আয়ন কে গঠন করে ভাইয়া, অ্যামিনো অ্যাসিড গঠন করে, কারণ কি, এক পাশে ধনাত্মক আয়ন এবং এক পাশে ঋণাত্মক আয়ন, এক পাশে অম্লীয় আর এক পাশে ক্ষারীয়মূলক, এই জন্য এরা জুইটার আয়ন দিতে পারে, ঠিক আছে। তারপর আমরা দেখি নি ভাইয়া, তারপর আছে হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডের নাম, আটটা নাম, ঠিক আছে, এবং প্রাপ্তবয়স্কদের জন্য আটটা, তাহলে বাচ্চাদের জন্য কয়টা, দশটা, দশটার নামই তোমার মুখস্থ রাখতে হবে, দশটা থেকে কিন্তু প্রশ্ন আসছে, আবারও আসবে। তারপর অ্যামিনো অ্যাসিডের শ্রেণীবিভাগ, অ্যালিফেটিক, অ্যারোমেটিক, হেটারোসাইক্লিক এবং কোনগুলো নন প্রোটিন, বিশেষ করে এই নন প্রোটিনটা আসতে পারে, নন প্রোটিনের উদাহরণ কী ভাইয়া, অরণি হামেশা সাইকো, আমি কীভাবে মনে রাখতাম, অরণি হামেশা সাইকো, এই অরণি মানে কি, অর্নিথিন, ঠিক আছে, হামেশা মানে হোমোসেরিন, আর সাইকো মানে হচ্ছে সাইট্রোলিন, এই তিনটা হচ্ছে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। নন প্রোটিন কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি, কারণ কি, এগুলো প্রোটিন সংশ্লেষ করে না, এগুলো অন্য কাজ করে, অর্নিথিন হচ্ছে নাইট্রোজেন চক্রের মধ্যে কাজ করে, হোমোসেরিন হচ্ছে প্রোটিন অ্যামিনো অ্যাসিড সংশ্লেষ করে, ঠিক আছে, এই জন্য এগুলো সব ভাইয়া হাজার এবং নাকসারের বই থেকে পড়বা, তাহলে তোমার জন্য ইজি হবে, ঠিক আছে, এই যে অ্যালিফেটিক, অ্যারোমেটিক এগুলো, ঠিক আছে, তাহলে তোমার জন্য ইজি হবে। তারপর আমরা চলে যাচ্ছি পরবর্তী টপিক, প্রোটিনে ভাইয়া, এখানে কথা আছে যে কি, প্রোটিন, ওকে, প্রোটিনের মধ্যে যদি তুমি পড়াশোনা করো দেখবা যে প্রোটিনের কিছু সরল প্রোটিন এবং যৌগিক প্রোটিনের উদাহরণ দেওয়া আছে, তোমাকে প্রথমত এই সরল প্রোটিন এবং যৌগিক প্রোটিনের নামগুলো জানতে হবে, তারপর কি জানতে হবে, এদের উদাহরণগুলো, যেমন অ্যালবুমিন, গ্লোবিউলিন, এগুলো সরল প্রোটিন না, এগুলোর নামও জানতে হবে, উদাহরণও জানতে হবে, এছাড়া গাঠনিক, তারপর গ্লোবিউলার কার্যকরী যেই ইয়েগুলো আছে, প্রোটিনগুলো আছে, সেইগুলোর ক্ষেত্রে জাস্ট উদাহরণটা জানতে হবে, ঠিক আছে, আর সরল প্রোটিনের নামও জানতে হবে, উদাহরণও জানতে হবে, দুইটাই। এবং
তোমাকে এটা জানতে হবে যে গঠন অনুসারে প্রোটিনের প্রকারভেদের মধ্যে কী পড়ে, অর্থাৎ আমরা যে প্রাইমারি, সেকেন্ডারি, টারসিয়ারি, কোয়াটারনারি প্রোটিনের কথা বলছি না, এইগুলো কিন্তু গঠন অনুসারে প্রোটিন। এই সবগুলো প্রোটিনের কিন্তু উদাহরণ তোমাকে অবশ্যই জানতে হবে, এবং এই চারটা নাম অবশ্যই জানতে হবে, কোয়াটারনারি পর্যন্ত কিন্তু হইতে পারে। তারপর কোন কোন প্রোটিন পানিতে দ্রবণীয় এবং কোনগুলো তাপে জমাট বাঁধে, ভাইয়া এগুলোটা খুবই সোজা। কেন ভাইয়া বলতে দিই সোজা? এই যে তাপে জমাট বাঁধে হচ্ছে প্রথম দুইটা সরল প্রোটিন, মানে অ্যালবুমিন আর গ্লোবিওলিন। তারপর ভাইয়া প্রোটিনের দ্রাব্যতা, অর্থাৎ কোনগুলো পানিতে দ্রবণীয়, এইটাও সহজ ভাইয়া, এইচ প্ল্যান, HPLAN। এদের মধ্যে দেখো তো এই এইচ দ্বারা কি, এইচ দ্বারা হচ্ছে হিস্টোন প্রোটিন, ঠিক আছে, পি দ্বারা প্রোটামিন, এল দ্বারা লিপোপ্রোটিন। এইটা কিন্তু সরল না, এটা কিন্তু যৌগিক, ঠিক আছে, এটা যৌগিক প্রোটিন কিন্তু পানিতে দ্রবণীয়। তারপর এ দিয়ে অ্যালবুমিন, এন দিয়ে হচ্ছে কি ভাইয়া, এন দিয়ে হচ্ছে নিউক্লিও প্রোটিন, ঠিক আছে, এন দিয়ে কি নিউক্লিও প্রোটিন। তাহলে নিউক্লিও প্রোটিন আর লিপোপ্রোটিন এরা দুই ধরনের হচ্ছে কি যৌগিক প্রোটিন, কিন্তু তারা কি পানিতে দ্রবণীয়। আর অ্যালবুমিন, প্রোটামিন আর হিস্টোন প্রোটিন এরা তিনজন, এরা তিনজন কেমন, এরা তিনজন হচ্ছে সরল প্রোটিন এবং পানিতে দ্রবণীয়। তোমাকে এইভাবেও প্রশ্নটা করতে পারে যে নিচে কোনটি যৌগিক প্রোটিন অথচ পানিতে দ্রবণীয়, তাহলে কী হবে, লিপোপ্রোটিন অথবা নিউক্লিও প্রোটিন। আর বাকি যে তিনটা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সরল প্রোটিন এবং পানিতে দ্রবণীয়, ঠিক আছে। আর তাপে জমাট বাঁধে কোনটা কোনটা বললাম ভাইয়া, প্রথম দুইটা, অর্থাৎ অ্যালবুমিন আর গ্লোবিউলিন, বাকি একটাও কিন্তু তাপে জমাট বাঁধে না, ওকে, এই জিনিসগুলো ভালো করে মনে রাখবা। তারপরে ভাইয়া জীবদেহে প্রোটিনের ভূমিকা, হরমোন কিভাবে ভূমিকা রাখে, তারপর এনজাইম, এনজাইম তো আমরা লাস্টে পড়বই, এনজাইমটা এই জন্য আলাদা করে লিখে নেয়। ইন্টারফেরন কীভাবে ভূমিকা রাখে, ইন্টারফেরন কিন্তু ভাইরাসের এগেনস্টে আমাদের বডিতে কী করে একটা শিল্ড তৈরি করে দেয় প্রত্যেকটা সেলের, তো প্রত্যেকটা কোষ এই জন্য কী হয় ইমিউনিটি পায়, তো এটা খুবই ইম্পর্টেন্ট ইন্টারফেরন কী কাজ করে। তারপর এন্ডোরফিন, এন্ডোরফিন কী করে মস্তিষ্কে ঘুম নিয়ে আসে, এফেক্টর। তারপর অ্যান্টিবডি কী করে ভাইয়া, রোগ জীবাণু ধ্বংস করে। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে ভাই প্লাজমা প্রোটিন, আমাদের রক্তে কয় ধরনের প্লাজমা প্রোটিন থাকে ভাই, বহু ধরনের প্লাজমা প্রোটিন থাকে, শুধু চারটা কিন্তু না, কিন্তু আমাদের বইয়ে চারটার নাম দেওয়া আছে, এই জন্য আমাদের চারটা মুখস্থ করতে হবে। তো প্লাজমা প্রোটিন চারটার নাম কী ভাইয়া, আমরা GPA5 দিয়ে মনে রাখি, তাই না, GPA5। আরেকটা জিনিস দিয়ে তুমি মনে রাখতে পারো কি ভাই, প্রথম দুইটা ক্লটিং ফ্যাক্টর এবং প্রথম দুইটা সরল প্রোটিন, এই যে অ্যালবুমিন গ্লোবিউলিন, এরা দুইটা কি প্রথম দুই সরল প্রোটিন না, আর ফিব্রিনোজেন প্রথম্বিন, তারা কি প্রথম দুইটা ক্লটিং ফ্যাক্টর, এই চারটা হচ্ছে প্লাজমা প্রোটিন। এই চারটা প্লাজমা প্রোটিনের নাম কিন্তু মনে রাখা সোজা, প্রথম দুইটা দিয়ে মনে রাখবে, দেখো তোমাদের জন্য ইজি হয়ে গেছে আরও, ওকে। কারণ কারণ হচ্ছে তোমার ক্লটিং ফ্যাক্টর কিন্তু মুখস্থ করতে হবে, তুমি মেডিকেল অ্যাডমিশন দিচ্ছ না, তোমাকে কিন্তু ক্লটিং ফ্যাক্টর অবশ্যই মুখস্থ করতে হবে। সো আর সরল প্রোটিন তো অবশ্যই মুখস্থ করতেই হয়েছে, তাহলে তুমি কেন আর কষ্ট করে এইভাবে GPA5 দিয়ে মনে রাখবে, তুমি ডিরেক্ট প্রথম দুইটা করে মনে রাখবে, তোমার জন্য আরও ইজি হবে। তারপর ভাইয়া রসায়নের, এই কোষ রসায়নের লিপিড থেকে আমার কী কী পড়তে হবে, লিপিড থেকে কিন্তু প্রশ্ন কম আসছে, কিন্তু লিপিড থেকে কিন্তু অনেক ঝামেলার প্রশ্ন করতে পারে। চর্বি এবং তেলের মধ্যে পার্থক্য, ভাইয়া চর্বি এবং তেল কী কী পার্থক্য হইতে পারে, এটার উদাহরণ কী কী হইতে পারে, এইগুলো কিন্তু জানতে হবে। আণবিক গঠন অনুযায়ী লিপিডের প্রকারভেদ, এই যে আণবিক গঠন অনুযায়ী পাঁচ প্রকারের লিপিড আছে সেটা কিন্তু জানতে হবে, এবং সরল প্রোটিনের উদাহরণ, সরল লিপিডের উদাহরণ কী কী, যৌগিক লিপিডের উদাহরণ কী কী, উদ্ভূত লিপিডের উদাহরণ কী, প্রত্যেকটাই কিন্তু তোমাকে জানতে হবে। এরপর এই যে আণবিক গঠন অনুযায়ী যে এক্সট্রা লিপিডগুলো আমরা পাই, ফসফোলিপিড, তারপর হচ্ছে গ্লাইকোলিপিড, এইগুলো এবং লিপোপ্রোটিন, এই তিনটার কাজ তোমাকে অবশ্যই ভালো করে পড়তে হবে। কেন ভাইয়া, এইগুলো অনেক বেশিবার কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে এবং আসার সম্ভাবনা আছে, এই জন্য, ঠিক আছে, এগুলো প্রত্যেকটার উদাহরণ পড়বা, বিশেষ করে ফসফোলিপিড। কেন ভাইয়া, ফসফোলিপিড কিন্তু একমাত্র লিপিড যেটা রক্ত জমাট বাঁধায় সাহায্য করে, এই জন্য এটা গুরুত্বপূর্ণ, ওকে। আর আমাদের রক্তের মধ্যে কিন্তু ফসফোলিপিড থাকে। তারপর লিপিড প্রোফাইল, রক্তের লিপিড সমূহের নাম, পরিমাণ, এবং রক্তের লিপোপ্রোটিন সমূহের নাম এবং পরিমাণ। লিপিড প্রোফাইল যদি তুমি পড়ো তাহলে দেখবা যে রক্তের দুইটা লিপিড আর দুইটা লিপোপ্রোটিন মিলে লিপিড প্রোফাইল গঠন করা হয়। আমরা পরবর্তী পেজের মধ্যে এটা দেখব, ঠিক আছে, আমরা দেখে নিই যে কী আছে লিপিড প্রোফাইলে, যাতে তোমাদের আর এই জিনিসটা নিয়ে টেনশন না থাকে, আমরা একটু দেখে নিই। এই যে দেখো ভাইয়া, রক্তে থাকে হচ্ছে এই চার ধরনের লিপিড, কী কী একটু ভালো করে দেখো, রক্তে থাকে হচ্ছে এই চার ধরনের লিপিড কী, ট্রাইঅ্যাসাইল গ্লিসারল, ঠিক আছে, ওই যে আমরা যে এই সরল লিপিড পড়ছিলাম না, ওই সরল লিপিডই হচ্ছে ট্রাইঅ্যাসাইল গ্লিসারল। তারপর হচ্ছে টোটাল কোলেস্টেরল, মানে কি কোলেস্টেরল থাকবে, ট্রাইঅ্যাসাইল গ্লিসারল থাকবে, ফ্রি ফ্যাটি অ্যাসিড থাকবে, আর হচ্ছে ফসফোলিপিড থাকবে। এই চার ধরনের লিপিড কই থাকবে ভাইয়া, রক্তের মধ্যে থাকবে। আর রক্তে আবার চার ধরনের লিপোপ্রোটিনও থাকতে পারে, কী কী লিপোপ্রোটিন ভাইয়া দেখো একটু ভালো করে, যে HDL মানে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, LDL
লো ডেন্সিটি লিপোপ্রোটিন, ভিএলডিএল ভেরি লো ডেন্সিটি লিপোপ্রোটিন, আর হচ্ছে কাইলোমাইক্রন। তাহলে কি ভাইয়া, চার ধরনের লিপোপ্রোটিনও কিন্তু থাকতেছে, ঠিক আছে? আচ্ছা, চার ধরনের লিপোপ্রোটিন দেখলাম, তাহলে লিপিড প্রোফাইল দেখো তো কি হয়েছে, একটু ভালো করে দেখো, ভালো করে লক্ষ্য করলে কিন্তু এটা বুঝতে পারবা। এই যে এক দুই এক দুই, এই চারটা জিনিস মিলে কিন্তু লিপিড প্রোফাইল গঠন হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখানে সরি, এখানে একটা জিনিস আমরা এখানে ভুল দিছি, এইটা ফ্যাটি অ্যাসিড হবে না, ফ্রি ফ্যাটি অ্যাসিড হবে না, ফসফোলিপিড হবে না, এটা হবে হচ্ছে এইচডিএল আর এলডিএল, ঠিক আছে? এখানে হবে কি ভাইয়া, এইচডিএল আর হবে এলডিএল, এই চারটা মিলে কি হয় ভাইয়া, লিপিড প্রোফাইল গঠন হয়। ট্রাইসাইলগ্লিসারল আর টোটাল কোলেস্টেরল, এই দুইটা হচ্ছে কি, রক্তের লিপিডের মূল দুই উপাদান, ঠিক আছে? রক্তের লিপিডের মূল দুই উপাদান আর রক্তের লিপোপ্রোটিনের মূল দুই উপাদান, এই চারটা মিলে কি হবে, লিপিড প্রোফাইল হবে। ট্রাইসাইলগ্লিসারল, টোটাল কোলেস্টেরল, এইচডিএল আর হচ্ছে এলডিএল, এই সবগুলো মিলে কি হবে ভাইয়া, এই সবগুলো মিলে লিপিড প্রোফাইল গঠন হবে, ঠিক আছে? তো তোমার কাজ হবে কি, এই জিনিসগুলোই মনে রাখা, লিপিড প্রোফাইলে কী কী আছে এবং সেগুলোর উদাহরণ কী কী এবং সেগুলোর পরিমাণ কী কী। লিপিড প্রোফাইলের প্রত্যেকটা পরিমাণ তোমাকে জানতে হবে, তুমি ব্লাডের মধ্যে না জানো সমস্যা নেই, রক্তের লিপোপ্রোটিন না জানো সমস্যা নেই, কিন্তু লিপিড প্রোফাইলের প্রত্যেকটার পরিমাণ কত সেটা কিন্তু তোমাকে জানতে হবে। এখানে আমরা একটা জিনিস হয়তো এখানে ভুল তুলছি, আমরা এটা কারেক্ট করে দেবো, যে এটা ফ্রি ফ্যাটি অ্যাসিড হবে না, এটা ফসফোলিপিড হবে না, এটা হবে হচ্ছে এইচডিএল আর এলডিএল। ওকে ওকে, আচ্ছা, আমরা লিপিডের বাকি যেই তথ্যগুলো আছে সেগুলো একটু কষ্ট করে একটু দেখে নিই। আচ্ছা, তারপর কি আছে ভাইয়া, এই যে কোলেস্টেরলের একক এবং স্বাভাবিক মাত্রা, ওই যে এইচডিএল আর এলডিএল এর কথা বলা হয়েছে, তারপর স্টেরয়েড সমূহের কাজ, তারপর ভিটামিন সমূহের দেহে কাজ এবং অভাবে প্রতিক্রিয়া, কোন ভিটামিনের অভাবে কি হয় এবং আমাদের দেহে কোন ভিটামিন কি কাজ করে, কোনগুলো রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ায় হেল্প করে, পটাশ, এই ভিটামিন কে, তারপর হচ্ছে কি ভাইয়া, এই কোন কোন ভিটামিনের অভাবে কি হয়, যেমন ভিটামিন এর অভাবে তো রাতকানা হয় আমরা সবাই জানি, কিন্তু আমাদের ত্বক কিন্তু শুষ্ক হয়ে যায় ভিটামিন এর অভাবে, এটা কিন্তু অনেকে জানে না, এটাও কিন্তু তোমাকে কি করতে হবে ভাইয়া, জানতে হবে। এবং প্রধান প্রধান লিপিডের ছক, তোমাদের বইয়ের মধ্যে কিন্তু লিপিডের কয়েকটা ছক দেওয়া আছে, ওইগুলো কিন্তু একটু ভালো করে পড়তে হবে, ঠিক আছে? তোমাদের বই অনুযায়ী যেহেতু আমি টপিকগুলো বানাইছি, তো বইগুলো একটু পড়তে হবে। এনজাইম, এনজাইমের ক্ষেত্রে কি করতে হবে ভাইয়া, একটু ভালো করে দেখো, এনজাইমের ক্ষেত্রে প্রথম পাঁচটা বৈশিষ্ট্য তোমার ভালো করে মুখস্থ করতে হবে এবং আট নং বৈশিষ্ট্যটা অবশ্যই বলবা। কেন আমি এক থেকে পাঁচ আর আট নং বললাম ভাইয়া, এক থেকে পাঁচ নংয়ের মধ্যে তোমার অ্যালোস্টেরিক এনজাইম সহ আরও কয়েকটা এনজাইমের বৈশিষ্ট্য দেওয়া আছে, আর আট নংয়ের মধ্যে কিন্তু তাপমাত্রা সম্পর্কে একটা জিনিস দেওয়া আছে, এই জন্য আমি বলছি ভাইয়া এইগুলো একটু ভালো করে পড়বা। তারপরে কি ভাইয়া, এনজাইমের নামকরণ বোল্ড লাইনগুলো ভালো করে পড়বা, প্রোস্থেটিক গ্রুপ পড়বা, কোনগুলো জারিত, কোনগুলো বিজারিত, কোনগুলো কো কো এনজাইম এ, কো এনজাইম এ বলতে কোন এনজাইমকে বুঝায় বা কোন ভিটামিনকে বুঝায়, তারপর এটিপি বলতে কি বুঝায়, সবগুলো এখান থেকে পড়বা। এনজাইমের ক্রিয়া কৌশল, তালাচাবি মতবাদটা কে দিছে, তারপর আবেশিত মতবাদটা কে দিছে, বিজ্ঞানী কোশলেন দিয়েছে আবেশিত মতবাদ, আর তালাচাবি কে দিছে, এমএল ফিশার, ঠিক আছে? দুইজনের নামটাই পড়বা। তারপর অ্যালোস্টেরিক সাইটের কাজ, অ্যালোস্টেরিক সাইটটা কীভাবে কাজ করে, আইইউবি অনুসারে বা আইইউবি এমবি অনুসারে এনজাইমের প্রকারভেদ কী এবং উদাহরণ কী, এই যে প্রথম ছয়টা এনজাইমের প্রকারভেদ আছে না, সবগুলো কিন্তু আইইউবি অনুসারে, ওই প্রত্যেকটার কিন্তু একটা করে উদাহরণ অন্তত মুখস্থ রাখার চেষ্টা করবা। তারপর এনজাইম সমূহের অপটিমাম পিএইচ, অপটিমাম পিএইচ কত এটা তোমার জানতে হবে, ছয় থেকে নয়। তারপর এনজাইমের ক্রিয়া বাড়াই কোনটা, কমায় কোনটা, কোন আয়নগুলো বাড়ায় কোন আয়নগুলো কমায়, এইগুলো কিন্তু তোমাকে জানতে হবে, ঠিক আছে? তারপর এনজাইমের আরও দুইটাই আছে, কী কী ভাইয়া, ব্যবহারিক জীবনে, এই যে ফলের রসের মধ্যে আমি কোন এনজাইম প্রয়োগ করতে পারি, পনির উৎপাদনে কোন এনজাইম প্রয়োগ করতে পারি, চোখের ছানির অস্ত্রোপচারে কোনটা ইউজ করতে পারি এবং মস্তিষ্কের জমাট রক্ত গলানোতে আমরা কোনটা ইউজ করতে পারি, সবগুলো আমাকে এখান থেকে পড়তে হবে। আমি কিন্তু বাছাই করে করে তোমার জন্য এই গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আসছি, এগুলো একটু ভালো করে অবশ্যই পড়বা। তারপর জৈবিক কার্যক্রমে এনজাইমের ব্যবহার, সেলুলেজ কোন কাজে ব্যবহার করি, কফির ক্ষেত্রে, প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, রিপ্লেসমেন্ট থেরাপি, ক্যাটালেজ, পারক্সাইড, ক্যাটালেজ বা পারক্সাইড, এগুলো কী করবো আমরা চোখের কন্ট্যাক্ট লেন্সের জন্য, তারপর লাইপেজ অগ্নাশয় রোগ নির্ণয়ের জন্য, প্রত্যেকটা ভালো করে পড়বা। আমি কিন্তু এখানে সুন্দর করে সাজায় রাখছি সবগুলো, কিন্তু পড়ার দায়িত্ব কিন্তু তোমার, আমি তোমাকে বলে দিব ভাইয়া যে এটা 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 পড়ো, এভাবে এভাবে পড়ো, পড়তে হবে তোমাকে। তুমি যদি বলো যে ভাই আপনার ভিডিও দেখছি তার মানে আমার পড়া হয়ে গেছে, না, তোমাকে কিন্তু পড়তে হবে এই অনুযায়ী যেভাবে আমি দেখায় দিচ্ছি, এখান থেকেই দেখবা তোমার সব প্রশ্ন কমন পড়ে গেছে। বিজ্ঞানী সম্পর্কিত, বিজ্ঞানী সম্পর্কিত কী ভাইয়া, প্রোটিন শব্দটা সর্বপ্রথম কে ব্যবহার করছে, এনজাইম শব্দটা প্রথম কে ব্যবহার করছে, এবং এনজাইমস আর প্রোটিন এই কথাটা কে বলছে, ইস্ট কে আবিষ্কার করছে, তারপর ইস্ট থেকে তারপর এই এনজাইম কে আবিষ্কার করছে, তারপর ইউরিয়াজ এনজাইম কে আবিষ্কার করছে, চোখের ছানির অস্ত্রোপচার কে করছে, কোন বিজ্ঞানী করছে এবং কত সালে করছে, এই সবগুলো প্রশ্ন কিন্তু তোমাকে জানতে হবে।
ঠিক আছে? আর মনে রাখবা, তোমাদের যদি কোনো আমাদের ব্যাচ সম্পর্কিত কোনো তথ্য জানতে হয় তাহলে অবশ্যই আমার এই নাম্বারে তোমরা কল করে জেনে নিতে পারবা যে আমাদের এখন কোন কোন ব্যাচ চলতেছে, বায়োলজির কোন ব্যাচ, ফিজিক্সের কোন ব্যাচ, কেমিস্ট্রির কোন ব্যাচ, জিকে, ইংলিশের কোন ব্যাচ, সবগুলো কিন্তু তোমাদের ডিটেলস আমি বলে দিব যদি এই নাম্বারে কল দাও, 01719-87888। এই নাম্বারে কল দিলে কিন্তু তোমরা আমাকে সবসময় পাবা এবং সবসময় তোমাদের যেই প্রশ্নগুলো থাকবে ইনশাল্লাহ সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো। এখন চলো আমরা একটু কনফিউজিং প্রশ্নগুলো একটু পড়ে নিই। কি ভাইয়া, পানিতে দ্রবণীয় প্রোটিনের কথা বললে কোন প্রোটিনের কথা আসবে? এই যে পানিতে দ্রবণীয় বললে কিন্তু পাঁচটা আসবে, যে অ্যালবিউমিন, হিস্টিন, প্রোটামিন, লিপোপ্রোটিন, নিউক্লিয় প্রোটিন। কিন্তু এই যে দেখো, যদি পানিতে দ্রবণীয় সরল প্রোটিনের কথা বলে তখন এই যে সরল প্রোটিনের কথা বললে প্রথম তিনটা আসবে, অ্যালবিউমিন, হিস্টামিন আর প্রোটামিন। কিন্তু লিপোপ্রোটিন আর নিউক্লিয় প্রোটিন তারা হচ্ছে কি এই পানিতে দ্রবণীয় যৌগিক প্রোটিন, তারা কিন্তু সরল প্রোটিন না। এই জন্যই আমি তোমাকে আগে এগুলো পড়াইছি, এগুলো হচ্ছে কনফিউজিং কোয়েশন, তোমাকে কনফিউজ করে দিবে। যদি বলে যে পানিতে দ্রবণীয় প্রোটিন কোনটা, তাহলে যে কোনোটা হইতে পারে, কিন্তু যদি বলে যৌগিক প্রোটিন কোনটা, তখন কিন্তু তুমি সরল প্রোটিন আনসার দাগাইলে হবে না। তারপর দেখো আরেকটা জিনিস, যে অপশনে যদি কখনো এটা দেয় যে মেটালো প্রোটিন, মেটালো মানে তো ধাতব প্রোটিন, তাই না? একটা মেটাল থাকবে, একটা প্রোটিন থাকবে। অপশনে কিন্তু এই যে ধরো এই সিডারো ফিলিন, তারপর সেলোপ্লাজমিন, এগুলো কিন্তু কি মেটালো প্রোটিন না, মেটালো প্রোটিন যায় কিন্তু ধাতব প্রোটিন দিতেই পারে, এগুলোর উদাহরণ। তখন কিন্তু তোমার ঘাবড়ায় গেলে চলবে না, তখন কিন্তু তোমাকে অবশ্যই সঠিকটা কি দাগাইতে হবে। সেমভাবে গ্লাইকোপ্রোটিনের অপর নাম হচ্ছে মিউকোপ্রোটিন, তাহলে যদি কখনো গ্লাইকোপ্রোটিনের জায়গায় মিউকোপ্রোটিন দেয় ভুল করা যাবে? কারণ কোষের মধ্যে, আমাদের কোষের মধ্যে কিন্তু গ্লাইকোপ্রোটিন থাকে, গ্লাইকোপ্রোটিনের জায়গায় অপশনে দেখা দিল কোষের মধ্যে কোনটা থাকে মিউকোপ্রোটিন, তখন কি আমরা ভুল করলে চলবে না? আমাদের মিউকোপ্রোটিন এর মাথায় রাখতে হবে। তারপর লিপোপ্রোটিন, লিপোপ্রোটিন কি লিপিডের সাথে প্রোটিনের যুক্ততা আছে না, এটা কিন্তু পানিতে দ্রবণীয়। তো এরকম কিন্তু প্রশ্ন করতেই পারে যে লিপিড সম্পৃক্ত প্রোটিন অপশনে থাকতে পারে লিপোপ্রোটিন না দিয়ে, তাহলে কি আমাদের লিপিড সম্পৃক্ত প্রোটিনটা দিতে হবে, ঠিক আছে? এই সকল প্রশ্ন দিয়ে কিন্তু কনফিউজড হওয়া যাবে না, ঠিক আছে? খুব ভালো করে এগুলো পড়বা, এবং আমি যেভাবে অ্যামাইনো অ্যাসিডের উদাহরণগুলো দেখালাম, কোনগুলো কীভাবে পড়া সবগুলো দেখালাম, সেই অনুযায়ী যদি পড়তে পারো ভাইয়া, অবশ্যই একটা ভালো কিছু এখান থেকে করা সম্ভব। একটু ভালো করে পড়াশোনা করে দেখো, আমি তো সব কিছু দেখাই দিলাম, এখন তুমি একটু নিজে একটু ভালো করে পড়াশোনা করে দেখো, অনেক ভালো একটা প্রিপারেশন তোমার হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আমরা এভাবে একটা একটা অধ্যায় করে দেওয়ার চেষ্টা করব। তোমরা শুধু দোয়া রাখো যাতে এই যে সিরিজটা শুরু করেছি এটা যাতে শেষ পর্যন্ত চালাই যেতে পারি। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে।